গর্ভাবস্থায় যে বিপদ চিহ্নগুলো রয়েছে সেগুলো আসলে কি কি আমাদের গর্ভাবস্থায় বিপদ চিহ্ন যেগুলোর কারণে আমাদের মায়েরা এই বিপদ যদি আমরা ওদেরকে ওরা বুঝতে পারে তাহলে ওই ওই কমপ্লিকেশনগুলো ওদের হবে না মায়ের মৃত্যুও কিন্তু কম হবে যে পাঁচটা কারণে আমাদের মা মারা যায় সেগুলো যেমন ব্লাড প্রেশার বেশি পা ফুলে গেল তারপর বলল যে প্রেশার অনেক বেশি এটা কিন্তু ওর একটা বিপদ চিহ্ন এরকে এটা যদি আমরা কন্ট্রোল না করে ওর কিন্তু এক্লামশিয়া হবে অথবা ওর কোনো কারণে ব্লিডিং হচ্ছে পথে ব্লিডিং হচ্ছে জনি হঠাৎ করে ব্লিডিং হচ্ছে এপিএইচ বলতে পারি আমরা আর তারপর হলো এটাও কিন্তু ওর জন্য একটা চিহ্ন তারপর হচ্ছে হলো ম্যাল প্রেজেন্টেশন আমি বলছিলাম যে মাথা বাচ্চাটা সাধারণত নর্মালি আমাদের মাথাটা নিচে থাকে বাচ্চার লঞ্জিটমাল লাগে থাকে বাচ্চাটার মানে বাটক যেটা ওর সেটা নিচে আছে হ্যাঁ এটা কিন্তু ওর জন্য একটা মারাত্মক ঝুঁকি ও আগে থেকে ও কিন্তু অ্যানি সিভিয়ার অ্যানিমিয়া আছে রক্তস্বল্পতা আছে সেটা তো ও বুঝবে না ওর ওকে যেটাকে বলতে হবে যেটা হচ্ছে ওর পা হাত পা ফুলে গেল কি না মাথা ঝিমঝিম করছে কি না চোখে ঝাপসা দেখছে কিনা তারপর ওর ওর ব্লিডিং হচ্ছে কি না জনিপথে এখন ব্লিডিং হওয়ার কথা হঠাৎ করে পানি ভেঙে গেল। হা পা মাথা ছাড়া অন্য কোনো অংশ যদি বেরোয় আসে করপ্রোল্যাপস হয়ে গেল অথবা হাত বা পা বেরোয় চলে আসলো এগুলো সব কিন্তু ওর জন্য ঝুঁকিপূর্ণ এবং ডেলিভারি হওয়ার পরেও কিন্তু ওর কিছু ঝুঁকিপূর্ণ সাইন আছে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে অনেক রক্ত যাচ্ছে ও কিন্তু সেটা ওর জন্য ওকে আগেই জানিয়ে রাখতে হবে তোমাকে ব্লিডিং হলে আপনাকে চলে আসতে হবে থানা স্বাস্থ্য কিংবা নিকটবর্তী হাসপাতালে অথবা তার জ্বর হলো দুর্গন্ধ কোনো স্রাব আসছে ডেলিভারির পরে এটাও কিন্তু তার জন্য মারাত্মক ঝুঁকি যেগুলো যে আমাদের মায়েরা মারা যায় পিপলসেফসিস হয়ে মারা যাচ্ছে মায়েরা অথবা বাধাগ্রস্ত প্র বারো ঘন্টা হয়ে গেছে এখনও বাড়িতে ডেলিভারি চেষ্টা করছিল বারো ঘন্টা হয়ে গেছে ডেলিভারি হচ্ছে না এটা কিন্তু বাধাগ্রস্ত প্রসব তখনও কিন্তু সে হাসপাতালে চলে আসবে নিকটবর্তী হাসপাতালে যেখানে সিজন সেকশনের ফেসিলিটি আছে